থেকে বিগত যখন বছরটা শেষ হয়ে আসে, ডিসেম্বর মাস যখন কাছাকাছি আসে, কলিজাটা দূর দূর করে। সেই দিন 1992 সালে 6ই ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ, মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। সেই বাবরি মসজিদকে 1992 সালের 6ই ডিসেম্বর তার মেন গুম্বুজে উঠে ভেঙে চুরমার করেছিল। সেই দিন হাজারো তরুণ যুবক রক্ত বইয়ে দিয়েছিল। ভাইজান বন্ধুরা আমার, তারা যদি রক্ত দিতে পারে, তারা যদি জীবন দিতে পারে, আমরা কি একটা ঘন্টা সময় এখানে বসে দিতে পারি না? হ্যাঁ না বলি, পারি কি পারি না? আমার ভাইয়ারা, তারা যদি রক্ত দিতে পারে, তারা যদি জীবন দিতে পারে, তারা যদি এই আয়াতটির উপরে আমল করতে পারে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রাহমানিরাহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা এই আয়াতটির উপরে বড় আমল করেছিল। সেই দিন মক্কা মদিনার তরুণ যুবকেরা এই আয়াতটাকে তারা বড় প্রাধান্য দিয়েছিলেন। সেই দিন বাবরি মসজিদের বারান্দায় রক্ত বইয়ে দিয়েছিল, এই আয়াতটাকে তারা প্রাধান্য দিয়েছিলেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রে আমার বান্দারা, আমার বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বললেন মালের কথা, তারপরে বললেন জানের কথা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা জান এবং মাল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব। আওয়াজ কেনা নাই, হে এগুলা ছিল না? আমি এখানে ভিড়েছি তো আমার চাষতো ভাই মুন্না ডাক্তারকে চিনেন আপনারা? চিনেন মুন্না? আমি ইশারা দিতে হবে, দুবার তিনবার করে স্টেজে চড়তে হয়, দুবার তিনবার করে স্টেজে চড়তে হয়। জালসাই যাচ্ছি, কমিটির লোক আছে, মৌলানা কি খাবেন? কি খাবো মানে যা দিবে তাই খাবো? বলছে না, কিছু কিছু বক্তা আছে ওখানে মুরগা ঢুড়ে। আমি যাবে ওইগুলা দরকার না, এগুলা আছে। এ ঝাগে 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 রে মুসলমান, এ ঝাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দে তুই তহিদি ভারমান, এ ঝাগে ঝাগ ঝাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দে তুই তহিদি ভারমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা, ভাই জান রে আমার আব্বা জানেরা, কিন্তু আমরা চলতে ফিরতে অনেক কথা মিস্টেক করে বড় পাপের জায়গায় চলে যায়। আমরা অনেকেই যেমন বলি জান মাল দিয়ে, বা ভাই গো জান যদি দিয়ে দাও মাল কেমনি দেবে,
জানটা যদি আগে দিয়ে দাও তো কবর থেকে উঠে যা মাল দিবা। আল্লাহ কি আপনার মতন আমার মতো অত খাপা যে আগে জান দিতে বলেছে, আগে মাল দিতে বলেছে? এই আমরা লক্ষ হাজার টাকা খরচ করেছি এই মসজিদ নির্মাণ করব বলে এক প্রোগ্রাম, এইবার কোন মামুর বাটা যদি এসে বাধা দেয় এটা ভারতীয় হিন্দুস্তান, এখানে কোনো মসজিদ নির্মাণ হবে না, আমরা তার প্রতিবাদ করে বলবো এটা গণতান্ত্রিক দেশ, এটা এটা কোনো ধর্মীয় রাজতান্ত্রিক নয়, আমরা মসজিদ নির্মাণ করব। কোন মামুর বাটা আছে আগা দিকে দাঁড়া, যখন দাঁড়াবে তখন আমরা নিজের জীবন দিতে প্রস্তুতি নিব। ঠিক আজকে আজকে আপনারা মাল দিয়েছেন আর আল্লাহ এই কথাটাই বলছেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, সত্যর বিজয় তোমাদেরই হবে, আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। জানেন যেই যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য প্রথম গুম্বুজে উঠে সাপল মেরেছিল, নাম তার বলবীর সিং, বলবীর সিং, তার নাম কি ছিল? বলবীর সিং। সে গুম্মুজে গুম্মুজ ভাঙার পরে নিচে নামলো, নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন, এই কোরআন এমন এক মহানময় কিতাব, এই কিতাব এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়েবা পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে। সেই দিন বলবীর সিং গুম্মুজ থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলি নারে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, ভারতের ভারতবর্ষের মাটি বলে নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ইসলাম তথা কোরআনকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজ থেকে 1400 বৎসর পূর্বে, আজ থেকে 1500 বৎসর পূর্বে আমার রাসূল দয়ার হাবিব পৃথিবীবাসীকে বলেছিলেন তোমরা যেখানেই যাও যেভাবেই যাও যেখান থেকে আসো, ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠো, উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো। আমার নবীর কথাকে মান্যতা দিতে কেউ চাইনি। 2020 সালে এলো করোনা ভাইরাস, বড় বড় বিজ্ঞান সার্জেনেরা নবীর কথাটাই তুলে ধরলো, বলে আগার করোনা সে বাঁচনা তো আপনি হাত আর মুখ বার বার ধোয়ে। কি কি কথা কি বানানো বললাম? এখনো মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে, তারপরে ফোনটা রিং হবে। ওই জন্য আমি মনিরুদ্দিন বলছি এই কোরআন বিজ্ঞানময় কোরআন, পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাস আমেরা, তবে আজকে ভারতবর্ষের মাটিতে এমনটাই হলো, তারপরে একটার পর একটা একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, কখনো তালাককে ব্যান্ড তালাককে তালাককে ব্যান্ড করে দেওয়া হয়। ভাইজান আমার আব্বাস আমেরা কত আর খেলবে, আমাদের নিয়ে আর কতই খেলবে, আর আমরাই কত খেলবো। ভাইজান আমি মনিরুদ্দিন আপনাদের বলি খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ভাই গো আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, আপনাদের বিনীত হাত জোর করে বলে যায় খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। ভাইজান আমি মনিরুদ্দিন এই জগতে এসেছি চলে যাব, থাকবো চলে যাবো কেন থাকেন, আমি চলে যাব, আমি থাকবো, আমি চলে যাব। আমি এসেছি চলে যাব, এর পূর্বে কেউ এসেছিল চলে গেছে, নরসিংহ রাও এসেছিল চলে গেছে, অটল বিহারী এসেছে
এসেছিল চলে গেছে, এমনি করে মনমোহন সিং এসেছিল চলে গেছে, নরেন্দ্র মোদী এসেছে চলে যাবে 24 সালে। তবে আমার ভাইয়ের আমার বন্ধুরা, খবরদার টেনশন করবেন না। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কেন এত বড় গ্যারান্টি দিয়ে বলছেন টেনশন করো না। ওরা একটার পর একটা এত অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন করে উত্তর প্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে দিল। ভাইজান বন্ধুরে আমার, একটি সাংবাদিক পর্যন্ত যেতে দিল না। আমরা আর কত বরদাস্ত করব, আমরা আর কত ধৈর্য ধরব? ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে, হাসনাতে আলীর মতো তার ওয়াল নিয়ে বেরিয়ে যাব। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের প্যাদিয়ে শেষ করে দেবে। চিন্তা করব না মানে? ভাষাগুলো কি বুঝতে পারছেন না? আর একটু ক্লিয়ার করে বলবো, বোঝা যাচ্ছে? তবে ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের প্যা দিয়ে দিবে। আমরা কি করব? কেন টেনশন করব না? কেন হতাশ হব না? অটোমেটিক আমরা টেনশন চিন্তায় পড়ে যাই। আমি মনিরুদ্দিন আপনাদের পুনরায় বলি, খবরদার চিন্তা করবেন না। আমি মনিরুদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস করুন আর নাই করুন, আমি এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করি। আমার আল্লাহ তার জিবরিল ফারিস্তা দিয়ে বিশ্ব নবীকে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে বলেছেন। ভাইজান, আজকে যেমন ভারতের মাটিতে বড় নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করা হয়, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল অন্যায় ভাবে নির্যাতন, নিপীড়ন সংখ্যালঘু মুসলমানদের উপরে করেছিল। আমার নবী এবং নবীর সাহাবীরা বড় হতাশ হয়ে গেছিলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে যাও, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা যেন বড় হতাশ, চিন্তায় চিন্তিত, যাও আমি আল্লাহ তোরে বলি, জিবরাইল যাও আমার নবীকে সাংবাদটি দিয়ে দাও, যেন আমার নবী এবং তার সাহাবীরা যেন চিন্তা না করে। জিবরাইল এসে গেলেন, নবীকে বলেন, ও নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা, ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি লয়। রে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা তোমাদের ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। এটা কার ওয়াদা বলেন? বলেন, এটা আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ। আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিটা, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন সকালবেলায় সেন্টার লোক, বৈকাল বেলায় মুন্টার লোক, আমি বেঈমান। এরা হাসছে কেন? হ্যাঁ, ওই আসল কথা জায়গা মতন ঠেকিয়ে দিয়েছি তার লেগা। আচ্ছা, আমি মনিরুদ্দিন বেঈমান, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা, করেন তাহা, তিনি সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি, নারায়ণ।
তিনি একক, তিনি বলেন যাহা তিনি করেন তাহা। ওই যে সেই দিন বলে দিলেন, তোরা চিন্তা করিস না, তোরা টেনশন করিস না, তোরা হতাশ হয়ে যাস না, তোরা আমার উপরে ভরসা তাওয়াক্কাল কর, আমি তোদেরই কল্যাণ করব। এই যে কথাটা আমার আল্লাহ বলে দিলেন, তার কিছুদিন পরেই মক্কা মদিনার মাটিতে প্রমাণ হয়ে গেল, আরবের মাটিতে প্রমাণ হয়ে গেল। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে খবর এসে গেল, নবী গো আবু জেহলকে ঘোষণা করে দাও, যাও যাও মৌতার প্রান্তে যাও। আর সেই মৌতার প্রান্তে উহুদ বিমুহুদের প্রান্তে, মৌতার প্রান্তে বদরের প্রান্তে, যাও যাও আবু জেহলকে ডাক দাও, যাও উহুদের প্রান্তে মৌতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার রাসূল দয়ার হাবিব হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা, আয়, কে মায়ের দুধ খেয়েছি, আয়, কে মায়ের দুধ খেয়েছি, আয়, মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই। এই ঘোষণা যখন আমার রাসূল দয়ার হাবিব করে দিলেন, এই ঘোষণা যখন আমার নবী দয়ার হাবিব করে দিলেন, আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেল রাগে রাগনিত হয়ে বলে, কে রে আমার নেতৃত্বে আমার ক্ষমতায় মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, ওই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই দিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা, ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000, কত 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 ইচ্ছাকার 3,000। হ্যাঁ, এই ভাতিজির বেটারা বুঝতে পেরেছে, তার মানে ছোট চেংড়া পিলা গেল হলো আর পোতা, ওই জন্য বলি যে ভাতিজির বেটারা। তো আমার ভাতিজির বেটারা আমার কথা বুঝতে পেরেছে, কত 1,03,000। তবে 1,00,000 হলো আবু জেহেলের সৈন্য কমান্ডার এবং 3,000 হলো আমার নবী। ভাইজি এটা কি সম্ভব? 1,00,000-এর কাছে 3,000 কি লড়ালড়ি করা সম্ভব? আচ্ছা আপনারা মেলাইটি আছেন, আমি বক্তব্য দিতে দিতে গা গরমে যা রাগ করে কুইন্দে পড়ে গেল, আর আপনারা যদি সবাই দাঁড়িয়ে যান তো আমাকে ভিড়া পাওয়া যাবে না, তো 1,00,000-এর ভিতরে যদি 3,000 ঢুকে যায় তো খুঁজা পাওয়া সম্ভব? এই তো হারিয়ে যাবে। দেখেন 3,000 সৈন্য নিয়ে আমার রাসূল দয়ার হাবিব ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যে কাফের বেদিনের দলেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। কেন? যারা আল্লাহ তার রাসূল, হ্যাঁ, এ ফকির বাবা, এ তোর নাম কি? হে মাহাবুল হক, মাহাবুল ফকির, এই এলাকাতে যত জালসাতে যাব ও রাস্তাতে বসে বসে চাহিবে আর হার হাতে 50 টাকা দিবে। ওরা লাগছে হানফি মানুষ আছে, ওরা জানে যে এগুলা লোকের দোয়া কবুল হয়। আল্লাহর রসুল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ওর কানে কে তুলে দিয়েছে এগুলাতে যথেষ্ট চাহিতে আসবে, ও আমার হাতে 50-100 টাকা দিয়ে যাবে মসজিদের মাদ্রাসার লেগে। তো যাই ভাই, ওকে একটু দোয়া করে দিও, হ্যাঁ, যেন ও একটু ভিক টিক বেশি পায় আর যেন এইভাবে মসজিদ মাদ্রাসাতে 10-20 টাকা দানে হাসিয়েন না। তো ভাইজান, একজন গরিব মানুষ ও বেচারা যেই নিয়াত করি দেখ প্রত্যেকটা জালসাতে কিন্তু বেচারা বেনামিতে 1,000 টাকা নারা। তো ভাই আমাকে দু হরফ বলতে দেন, টাকা দেখতে লাগলে আর তাড়াতাড়ি বাড়ি পাল্লি যাবে, আমার জানা আছে, আর রাত্র অনেক হয়ে গেছে। কেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের আজ 12টা, 12টা মানে 12টা, 12টা মানে 12টা,
তো বিশেষ করে, কিন্তু এটা গত রাত্রে আমি যেখানে ছিলাম রাত্রি দেড়টার সময় দিল, তার আগের দিন যেখানে ছিলাম 2:15 দিলে, তার আগের দিন যেখানে ছিল ওখানে 2:30 সময় দিলে। তো ভাই যান, তো রাত্রি 2:30 স্টেজে যাচ্ছি, তো প্রায় 25,000 থেকে 30,000 মানুষ। আমি যে হ্যাঁ তোর চোখে নিন নাই, মানে ওরা ভাটিয়া মানুষ, এরকম করে কহিলে ফের ওয়া জমবে। মানে ওই দিকে জালসা করতে গেলে একদম আখাড় বাদিয়া ভাষায় ওয়াজ না করলে ওরকে ওয়াজ জসে আনে, আর যদি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি, মানে যেরকম এখানে করছি এইভাবে ওয়াজ করি, তো 15 থেকে 20 শুনে দেখে কি কইছে বাংলাতে বুঝতে পারি না। বাদিয়া ভাটিয়া ভাষা না কইলে কি আর মজা লাগে? তো ওই লাগে দেখবেন ইউটিউবে অনেক জালসা আছে একদম। আমি ওরাকে বলি দেখেন আপনারা ভাটিয়া ভাষা শুনবেন তো অসুবিধা নাই, কেন আমি বাদিয়ার বাচ্চা, বাদি আমার 14 বংশ বাদিয়া, কিন্তু আমি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করে আমি বাদিয়া ভাষাটা একটু আমার কাছে স্টেজে যে মিস্টেক হয়ে যায়। আমার ভাই আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানের আব, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল। আমার রসুল এবং তার সাহাবিরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করলো। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু, আমরা কি আমরা ভারতের মাটিতে সংখ্যাগোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যাগোষ্ঠী না কোনটা জি ভাই বলে দেন একটু, আমরা সংখ্যালঘু। সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ভাইজান, ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম, আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদি, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান, ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান, ওদেরও নাম ছিল আবদুল্লাহ, আমাদের নাম হলো আব্দুল্লাহ, ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাই জান, সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদের নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেতানি খেলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শুনে লজ্জা লাগবে, নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো, ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দেব। কেন? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু, ওরাও ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ, ওরাও ছিল, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম, ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেলো? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%, ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500 টাকা আপনাকে বকশিশ দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500 টাকা, উপহার দেব 500 টাকা, একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরুদ্দিন আপনার আগে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত।
সেই দিন কাবা, সেই দিন কাবা কে সুরক্ষা করা হলো। আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে, কিন্তু যেই দিন রাম মন্দির ভূমি পূজো পূজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে প্যান্ট পরা দিয়া সিজদা করলো। মুনিদা কি করলো? সিজদা দিয়েছে তো প্যাট পরা দিয়ে শুতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম প্যাট পরা দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে। আমার চশমা কোথায় গেল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই। সেই দিন কেন কাবা সুরক্ষা হলো, আজকে কেন বাবরি ভাঙা হলো, তার কারণটা ভাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি। তাদের ইমানটা এখানে ছিল, আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে। তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ইমান থাকার জায়গার নাম কি বন্ধু? ইমান, আমার থাকার জায়গা হলো ঘরে, বাড়ির ঘর। আর ইমান থাকার জায়গার নাম কি? অন্তর। ইমান থাকার জায়গার নাম হলো অন্তর, কেউ বলে হৃদয়, আল্লাহর রসুলের ভাষায় বলা হয় কাল্ব। তবে অন্তর, ইমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু ভাই গো, তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, কিন্তু আমাদের ইমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে। সেই জায়গাটার নাম কি গো, জানা আছে? আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে, ওই জায়গাটার নাম কি বলা যাবে? 1,500 টাকা দেবো। কুন্ডে মালদা, কুন্ডে মদর ভাটি না, এরা এই চেংড়া গেলাও 1,500 টাকার চাকা রে মরা মানুষ হাব। এরা টাকাটা নিবে, লেগেছে বাজার, কেউ কইছে ভাটি। আমি জানি, আমি বলবো, আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ইমান থাকার জায়গার নাম হলো কালব, ইমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ইমান থাকার জায়গার নাম হলো সিনা, ইমান থাকার জায়গার নাম হলো দিল। কিন্তু এই দিল থেকে ইমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, জায়গাটির নাম আমি বলবো, তবে একটু পরে বলবো, টেনশন করবেন না, বলবো একটু পরে বলবো। আর একটা কথা বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? এই কারণটা আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন, বলবো, অবশ্যই বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কিভাবে বিজয় হয়েছিল? তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ভাই গো, একটা কথা আপনাদের বলি, এখানেই এক্সাম্পল দিয়ে বলছি। এই যে নওজোয়ান তরুণ যুবক, বয়সটা 25-28 বছর আনুমানিক, ভাইজান এই যুবকের বিয়ে দেওয়া হলো। এই যুব বর্তমান, এ কিন্তু বর্তমানে ওখানকার নয়, ওরা নয়, এরা, এদের মধ্যে এই এরকমই, ওদের মধ্যে ছিল এরকম আর এদের মধ্যে এইরকম। এই ছেলেটার বিয়ে দেওয়া হলো, বউ নিয়ে বাড়ি এলো, বাবা তার ডেকে বলছে, মাজান রে। বলে কি হয়েছে? বলে আব্বা। বলে কি বাপুজি? হ্যাঁ, তুই আজকে কলকাতা চলে যা বেটা, যাবে বিয়ে, বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে, রাতে হবে তার সোহাগ রাত। রাতে কি হবে? তার সোহাগ রাত, তার ফুলসজ্জার রাত, তার জীবনের প্রথম রাত। যেই রাতটা পূর্বে আসেনি আর মজা আগে পর্যন্ত আসবে না, সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে। আর ওর বাপ বলছে, তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি,
বুঝাবে? একটা যুবক আছেন হাত তুলে বলবেন ওকে 50,000 টাকা এখনই আমি ফোন পে করে দেবো, মাথা খারাপ যায়, যাবে যাবে না? যখন ওকে আর বাপ বারবার করে হাটে বাজারে ধরতে বলেছে, ও তখন আর বড় ভাই চাস্ত ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে, কইছে যে মাঝকল কইছে বড় ভাই কইছে কি হয়েছে, কইছে বিষ খাবো। পিয়াদব আছে বাজে কথা কেন বলছি রে, তোর কি মাথা চিট হয়ে গেল? কে কি বলেছে তোকে? বলছে বাপুকে যে পুচ করো, ও তো জামা টামা খুলে ও বরযাত্রী গেছিল, জামা টামা খুলে টুলে আঁকা বাই করে হাজির মাঝখল বাবু ওই সেনটা কেন এরকম কথা কইছে, কি হয়েছে আমাকে যা বুঝে বিষ খাবো? কইছে ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল ওকে এখনই শিয়ালদা ধরতে কইছে আটে বাজারে। তা মেয়েটাই কই নু যা বাপু তুই চল যা, কইছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, হ্যাঁ লাখো কাজ হয়ে যায় তার লেগে তুমি আজ যেতে বলবে? যা একটু রাগারাগি হলো, এই হলো আমাদের কথা, এই হলো এই 2022-এর, এই হলো 2022-এর চিত্র। কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে, এমনই এক নৌজোয়ান তরুণ যুবক, আমি তো এর নাম জানি না, এর নাম জানি না, একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও, এ বলবে যাব না বিষ খাবো। কিন্তু এমনই এক নৌজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, তাদের ইমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল, জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল, নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আজকে তো বর্তমান 2022 সালে, আমরা বউ বিয়ে করার আগেই বউয়ের মোবাইল নাম্বার পাওয়া যায়, যাই না? হ্যাঁ পাই, পাওয়া যাইছে আইছে ভাই গো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো রে আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন, ও আব্দুল্লাহ বাড়িতে আছো? আমার নবী এমনই ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে বাড়িতে আর থেকো না, তৈরি হয়ে বেরিয়ে যাও। যখনই নবীর আওয়াজটা আব্দুল্লাহর কানে গেল, আব্দুল্লাহ এক মিনিট লেট করলেন না, ব্যাগ ঝোলা পোটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল, বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, প্রাণের স্বামী যান বিদায়কালে শেষের বেলায়, বিদায়কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না, একটু কি চেহারাটা দেখতে পাবো না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন আমার নবীর ডাক এসেছে, আমাকে ময়দানে জেলে যেতে হবে, আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন গো স্বামী জান? বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা
টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই, আমার রসুল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কইরে, তখন আমি আমার রসুলকে কি জবাব দিব? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনী বিবি সাহেবা, হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনী জিহাদি মহিলা, উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে, ও গো স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না। স্বামী গো, একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে, কার কিয়ামতের দিন পর্যন্ত কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে? কাল কিয়ামতের।